চাওয়ার পর উনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তখন আমি সূরা ইয়াসিন বলতাম না, গালি দিতাম না, কি করতাম, তখন তো অন্যায় হইলে আমার হয়তো আমার মাথায় তো হাতটা দিতে পারতো। দেখেন এতদিন পরে এখনো শ্রেডিং, আমার এই বিহেভিয়ারের জন্য আমি আপনাদের কাছে জোর হাত ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি। সম্প্রতি বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশনের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার নেওয়ার পর তা লাথি মেরে বেশ আলোচনার জন্ম দিয়েছেন বডি বিল্ডার জাহিদ হাসান শুভ। গত 23 ডিসেম্বর জাতীয় ক্রীড়া পরিষদ শেখ কামাল মিলনায়তনে এই লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। আজ সেই বিষয়ে আমরা কথা বলতে এসেছি বডি বিল্ডার জাহিদ হাসান শুভ, তার কাছে জানতে চাব সেদিন কী এমন ঘটনা ঘটেছিল। আপনারা নিজ চোখেও দেখতে পেরেছেন যে তাদের যেই জাজমেন্ট, যেই প্যানেলটা ছিল, যে আমার সাথে যে আনজাজমেন্ট করা হয়েছে বা আমার সাথে যেটা দুর্নীতি করা হয়েছে, তো এই ছবিগুলো কিন্তু প্রকাশ হয়েছে গণমাধ্যম ভরা এই ছবি। তো দুইজনের কন্ডিশন দেখলেও কিন্তু আপনারা সহজেই বুঝে যাচ্ছেন যে কার কন্ডিশনটা বেশি শ্রেডেড, কার কন্ডিশনটা একটুখানি ওয়াটারওয়ালা বাল্কি। তো এটা যারা প্রফেশনালি বডি বিল্ডিং করে তারা থেকে শুরু করে যারা একদম বডি বিল্ডিং বুঝেই না তাদেরকেও যদি দেখানো হয় দুইজনকে সহজেই তারা কম্পেয়ার করতে পারবে। তো এই হচ্ছে প্রথম বিষয় যে আমার সাথে আনজাজমেন্ট করা হয়েছে। একটু ইন্টারাপ্ট করে একটা বিষয় জানতে চাচ্ছিলাম যে ফেডারেশনের যে জাজমেন্ট সেটা কি এর আগেও কি হয়েছিল কিনা বা এবারে কি প্রথম হয়েছে? হ্যাঁ, এর আগে অহরহ হয়েছে, হয়তো বা একটা শুভ প্রতিবাদ করেছে, বাকি শুভগুলো করে নাই। তো এখন একটা শুভ করেছে, সামনে এরকম প্রতিবাদ আরও শুভরা করবে, কারণ একটা জিনিসটা যে হয়েছে বা যে ঘটনাটা ঘটেছে এটা আপনারা সবাই চাক্ষুষ বা আপনারা সবাই দেখতে পেরেছেন যে কীরকম অনিয়ম বা কীরকম দুর্নীতিটা একটা প্লেয়ারের বিরুদ্ধে তারা করতে পারে। দেখেন এত কষ্ট করে, এত ডেডিকেশনের পরে, যে এত খাটুনি করে, এত টাকা পয়সা শ্রম দিয়ে মাথার ঘাম পায়ে ফেলে যখন একটা অ্যাথলিট তার বেস্ট পারফরমেন্সটা দেয় আর বেস্ট পারফরমেন্সটা দেওয়ার পর যখন সে তার মজুরিটা না পায়, তখন কিন্তু মাথার ভারসাম্য, শরীরের ভারসাম্য কোনো কিছুই ঠিক থাকে না, মানসিকভাবে মানুষটা ভেঙে পড়ে। তো একবারে ধরেই নিলাম যে ধরেন আমি, আমার কন্ডিশন একদম খারাপ বা আমি ওরকম যোগ্য না, আমি সেকেন্ড প্লেসই পেয়েছি ধরে নিলাম। কিন্তু আমার একটা প্রশ্ন, যখন আমি অ্যাওয়ার্ড নিতে গিয়েছিলাম তখন কি আমি কোনো খারাপ ব্যবহার করেছিলাম বা আমি কি অ্যাওয়ার্ডটা নিতে কোনো ডিলে করেছিলাম বা আমি কোনো অস্বীকৃতি জানিয়েছিলাম, এমন কিছু কি দেখেছিলেন আপনারা? আমি কী করেছি, আমি গেলাম, যাওয়ার পর আমি প্রথম মেডেলটা অ্যাকসেপ্ট করলাম, দেন হচ্ছে ক্রেস্টটা নিলাম, তারপর হচ্ছে যে থার্ড গিফটটা ছিল এটাও আমি অ্যাকসেপ্ট করেছি। করে আমি জাস্ট একটু ঘুরে বললাম, স্যার আমার একটু মাইকটা দরকার, বা সবাই আসছে, বা আমি তাদের উদ্দেশ্যেও কিছু বলতে পারতাম, বা আমি যা বলতাম বা কী বলতাম এটা আমার ব্যক্তিগত ব্যাপার, বাট উনি দিতে পারতো বা উনি বলতে পারতো, উনি বাবা সুলভ আচরণ করতে পারতো, যে আমার মানসিকতা বা যে আমার মনের দিকটাও তো তার বোঝার উচিত, যে ছেলেটা টানা 4টা স্বর্ণপদক পেয়েছে, আজকে যেহেতু রৌপ্য পদক পেলো তো ওর মনটা খারাপ হইতেই পারে, তো ওর সাথে যেরকম দূর দূর আচরণ না করে একটু সহমর্মতা দেখাই বা একটু সহমমিতা দেখাই, আমার মাথায় তো হাতটা দিতে পারতো, উনি আমাকে বলতে পারতো বাবা একটু ঠান্ডা হও। ধর আমি রাগেই গেছি, আমি এর চেয়ে বেশি ব্যাড বিহেভ করছি, তখন তো আমি রাগিও নাই, আমি কি কোনো খারাপ অঙ্গভঙ্গি করছিলাম বা কিছু করছিলাম? তো সে তো বলতে পারতো যে বাবা তুমি ই হয়েও না, কষ্ট পাও না, তুমি তো দাঁড়াও, এই প্রাইসটা দিয়ে আমি তোমাকে মাইক দিচ্ছি। তখন আমি সূরা ইয়াসিন বলতাম না, গালি দিতাম না, কি করতাম, তখন তো অন্যায় হইলে আমার হয়তো বা যা কিছুই হইতো এটা তো আমি দায়ভার গ্রহণ করতাম, যে আমি যখন মাইকটা চাইলাম, চাওয়ার পর উনি আমাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছে। তো আমি জানি না, একটা এত বড় পর্যায়ের একজন মানুষ বা এত বড় একটা পর্যায়ে দাঁড়িয়ে সুশীল শিক্ষিত সমাজের মানুষ কীভাবে এরকম ছেলে সমতুল্য একটা ছেলের বয়সী মানুষের সাথে এরকম আচরণ করতে পারে, আর এটা কি কখনো একটা ইন্ডাস্ট্রির জন্য শুভকর কি না আমি জানি না। তো আমার কাছে এই বিষয়টা একদমই ভালো লাগেনি, আমার কাছে না শুধু মানে দেশবাসী ওই জিনিসটা অ্যাকসেপ্ট করতে পারেনি, যে এত টাকা খরচ করে, এত ডেডিকেশন দিয়ে, নিজের টাকা পয়সা শ্রম দিয়ে তো একটা ছেলে যদি অপমান হয়ে আসে, তো এরকম ভিত্তিহীন ফেডারেশনের তো কোনো এই দেশে থাকার কোনো রাইটই নাই। হ্যাঁ, যদি একটা মানুষ যদি অপদস্থ হয় নিজেকে প্রমাণ করতে গিয়া, তো এটা তো কোনো নীতিমালার মধ্যে পড়তে পারে না। তো আরেকটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন, আমি যেটা করেছি একটা প্লেয়ার হিসাবে, অ্যাথলিট হিসাবে, কখনো এটা শুভকর না, মানে এটা জাতির জন্য বা দেশের জন্য এটা আসলে ভালো কিছু বয়ে আনে না। কিন্তু আমার কথাটা হচ্ছে, আমি যে যে বিষয়টা হয়েছে এটা কি আমি ইচ্ছাকৃতভাবে বা কোনো ফেমাসিটি এটার জন্য করেছি, তাহলে আমাদের আগের একটা নজির আছে যে আমাদের বড় ভাই সাকিব আল হাসান ভাই, তো ওনার সাথেও তো এরকম একটা ঘটনা ঘটে গিয়েছিল। যেমন হচ্ছে, তো উনি কি এটা ফেমাসিটির কারণে করেছিল?
বা উনি তো ইন্টারন্যাশনাল, আমি তো দুই দিনের শুভ, তো উনি তো হচ্ছে ইন্টারন্যাশনাল একজন অলরাউন্ডার প্লেয়ার, ওনার মান সম্মান গুণ সব দিক দিয়ে অনেক বেটার। তো উনি কি ফেমাসিটির জন্য করেছিল বা উনি কি ভাইরাল হওয়ার জন্য বিষয়টা করেছিল? না, কখনোই না। উনি ন্যায় প্রতিষ্ঠার জন্য, মানে ওই টাইমে কি তিনি চিন্তা করেছিল যে এরকম একটা হবে, এই পর্যায়ে গিয়ে, এত বড় একটা পর্যায়ে? আমি শুভ একটা বেয়াদবি করেছি এটা দেখেছে বাংলাদেশ, আর সাকিব ভাই এটা পুরো বিশ্ববাসী দেখেছে, বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে, পুরো বিশ্বের দুর্নীতিকে নাড়িয়ে দিয়েছে সাকিব ভাই। তো আমি একটা শুভ, তো আজকে দুই দিনের শুভ। তাহলে বড় ভাই যেটা করেছিল সে কি এটা ইচ্ছা করে করেছিল? এখন তাহলে আমি তো শুভ, আমিও কি এটা ইচ্ছা করে করেছি? না, আমি কখনো এটা ইচ্ছা করে করিনি, এটা পরিস্থিতি শিকার বলতে পারেন। বডি বিল্ডিংয়ের সিস্টেমটা হচ্ছে না খেয়ে থাকে, ছয়টা মাস আমরা কার্ব খাই না। যখন আপনি স্টেজে ছিলেন, যখন আপনি মাইকটা চেয়েছিলেন, তখন অ্যাকচুয়ালি মানে ওনার ভাষাটা কী ছিল, কী বলেছিল? ওনার ভাষাটা আপনারা তো, ওনার ভাষা তো ওই যে মিউজিকের জন্য, তো এটা তো আপনি দেখতেই পাচ্ছেন যে যাও যাও, মুখের মানে লিপজিং তো বুঝেন যে বলতেছে, এটা তো বুঝেন। তো আমার সাউন্ড না শুনলে ওনার সাউন্ডটাও শোনা যায়, খেয়াল করে দেখেন ভিডিওটাতে। তো মানে এটা কখনো শুভকর না, যে এই যে দেখেন, এই যে স্বর্ণ পদকগুলা, এগুলাতে কী লেখা? বাংলাদেশ শরীর গঠন ফেডারেশন। এই যে এটা হলো বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, আমি বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের থেকেও গোল্ড পাওয়া একটা ছেলে। তো এটা তো মানা যায় না। পরিষ্কার, আমার কথা হচ্ছে যে একটা চোর চক্র কীভাবে একটা ভালো প্রতিবাদী মানুষকে বহিষ্কার করার ক্ষমতা রাখে? দেশে কি আইন নাই? দেশে কি মানুষ নাই? এটা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, এটা হচ্ছে বঙ্গবন্ধুর বাংলাদেশ, এখানে চোর বাটপার দুর্নীতিবাজের কোনো ঠাই নাই। চারবারের একটা স্বর্ণপদক পাওয়া ছেলেকে তারা একদিনের মাথায় ব্যান করে দিল, কি পাওয়ার তাদের? কার কথায় হয়, কে করে, কে ঘটায়, এত ক্ষমতা? চোর এবার ধরা পড়ছে, এখন হচ্ছে তাদের বিচারের পালা, এখন আর কোনো ছাড় নাই। বিচার চাই, বিচার চাই, প্রতিবাদ করব, প্রতিরোধ করব। আর আমার এই বিহেভিয়ারের জন্য আমি আপনাদের কাছে জোর হাত ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি, যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন আমার এই ব্যবহারে, কারণ একটা প্লেয়ারের কাছে কখনো এগুলো শুভকর না। আর এটা পরিস্থিতি শিকার, বা আমি পরিস্থিতির প্রেক্ষাপটে বা পরিস্থিতির প্রেক্ষিতে এটা করে ফেলেছি, তাই আমার এই ভুলটার জন্য আমি আমার যে দেশবাসী তার কাছে ক্ষমা চাচ্ছি। আর এই চোর ফেডারেশনের আমি বিচার চাচ্ছি এবং তাদের অবিলম্বে বহিষ্কারের দাবি জানাচ্ছি। আমার তো দেখেন এতদিন পরে এখনো শ্রেডিং, এখনো এই যে মানে জাস্ট দেখাইলাম যে এতদিন পরে এরকম শ্রেডিং, তাহলে আমি কী পরিমাণ ওয়াটার ড্রপ দিছি, কী পরিমাণ ফ্যাটটা লস করছি বডি থেকে। আমার ওজন ছিল 96 কেজি, এখন আছে মাত্র 87। হ্যাঁ, না না না, এখন আছে 78 কেজি। তো কত কেজি নামাইছি? তো আমি পারতাম না দানবের মতো করে দাঁড়াইতে, আসলে তো দানবীয় খেলা না। হ্যাঁ, আমি আমার বডি বাল্ক করছি, করে আবার কাট করে শেড করছি, 10 কেজি 15 কেজি মাসাল আমি ইনক্রিজ করে আবার ফ্যাট লস করছি। তো যাই হোক, আমার সাথে ঘোর একটা অন্যায় হয়েছে, আমি এটার প্রতিবাদ জানাই, আমি এটার বিচার চাই। তো সবাই আমার জন্য দোয়া করবেন।